আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাইকে প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ধারাবাহিক প্রশ্ন সমাধানের নতুন আরও একটি পর্বে স্বাগতম। আজকে আমরা জানতে চলেছি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 1993 থেকে 2022 সালের ধারাবাহিক বাংলা প্রশ্ন সমাধানের ষষ্ঠ পর্ব সম্পর্কে। তো যারা আমরা প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার বিগত পর্বগুলো মিস করেছি, এছাড়াও যারা আমরা বিগত সকল বিসিএসের সকল বিষয়ের প্রশ্ন সমাধান পেতে চাই এবং ইংরেজি গুরুত্বপূর্ণ গ্রামারের ভিডিও লেকচার পেতে চাই, তারা এই ভিডিওর আই বাটনে ক্লিক করলে অথবা আমাদের চ্যানেলের প্লেলিস্টে চেক করলে পেয়ে যাবো ইনশাআল্লাহ। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের বাংলা অংশের ষষ্ঠ পর্বটি। আজকের বাংলা অংশের ষষ্ঠ পর্বটি আমরা শুরু করতে যাচ্ছি 2012 সালের চতুর্থ ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো দিয়ে। প্রথম প্রশ্নে বলা আছে, আমি বেদুইন, আমি চেঙ্গিস, আমি আপনারে ছাড়া করি না কাহারে কুর্নিশ, পঙ্কক্তিটি রচয়িতা কে? তো এই পঙ্কক্তিটি রচয়িতা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। বরফগলা নদী উপন্যাসটির রচয়িতা কে? উত্তর জহির রায়হান। রক্তকরবী নাটকটি কার রচনা? উত্তর রবীন্দ্রনাথ ঠাকুর। যা কষ্টে লাভ করা যায় এক কথায় কি হবে? দুর্লভ। আবক্ষ জলে নেমে স্নান এক কথায় কি হবে? অবগাহন। কোন বানানটি শুদ্ধ? তো এখানে শুদ্ধ বানান হচ্ছে পদন্ত সয়াকার, রয় রসিকার, মর্দন নয় দীর্ঘিকার, পশারিণী, এটি হচ্ছে শুদ্ধ বানান। কোনটি শুদ্ধ বানান? তো এখানে আনুষঙ্গিক এর যেই চারটি বানান দেওয়া আছে এর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে সরেয়া, দন্ত নয় রসুকার, মর্দস্য, উগ রসিকার, ক আনুষঙ্গিক। খালেদ বই পড়ে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তো এখানে নিম্নরেখ শব্দটি হচ্ছে বই। তো এটি হচ্ছে কর্মে শূন্য বিভক্তির উদাহরণ। ব্যায়ামে শরীর ভালো থাকে, বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে করণে সপ্তমী বিভক্তির উদাহরণ। দুলুক শব্দের সন্ধি বিচ্ছেদ কোনটি? দুলুক শব্দের সন্ধি বিচ্ছেদ হচ্ছে দীপ যোগ লোক দুলুক। মৌমাছি কোন সমাস যার ব্যাসবাক্য হচ্ছে মৌ সংগ্রহকারী মাছি? তো এটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। অসুখ কোন সমাস যার ব্যাসবাক্য হচ্ছে নাই সুখ যার? এটি হচ্ছে বহুব্রীহী সমাসের উদাহরণ। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে ঘ। মুখচোড়া বাগদাটির অর্থ কি? মুখচোড়া বাগদাটির অর্থ হচ্ছে লাজুক। কোনটি পৃথিবী শব্দের সমার্থক শব্দ? পৃথিবী শব্দের সমার্থক শব্দ হচ্ছে বসুধা। ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? ঔদ্ধত্য শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে বিনয়। এখন আমরা জানব 2012 সালের পঞ্চম ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে, মসনদের মোহ নাটকটি রচয়িতা কে? তাই মসনদের মোহ নাটকটি রচয়িতা হচ্ছে শাহাদাত হোসেন। ছায়াহরিণ কাব্যগ্রন্থটি রচয়িতা কে? ছায়াহরিণ কাব্যগ্রন্থটি রচয়িতা হচ্ছে আহসান হাবিব। সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা কে? সীমানা ছাড়িয়ে উপন্যাসটির রচয়িতা সৈয়দ শামসুল হক। কোনটি শুদ্ধ বানান? ধদিচি এর শুদ্ধ বানান হচ্ছে দ ধ দীর্ঘিকার চয়রসিকার ধদিচি। কোনটি শুদ্ধ বানান? তো যে ভাগীরথী এর চারটি বানান দেওয়া আছে,
এই চারটি বানানের মধ্যে শুদ্ধ বানান হচ্ছে ভ আকার, গয় দীর্ঘিকার, র থয় দীর্ঘিকার, বাগি রথি। গুণহীনে ত্যাগ করো বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তো এটি হচ্ছে কর্মের সপ্তমী বিভক্তির উদাহরণ। আমি কি ডরাই ভিখারি রাখবে বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তো এটি হচ্ছে অপাদানে সপ্তমী বিভক্তির উদাহরণ। বিশেষণের সাথে বিশেষের যে সমাস হয় তার নাম কি? তার নাম হচ্ছে কর্মধারয় সমাস। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলে ড্যাশ। পূর্বপদের বিভক্তি লোপ পেয়ে যে সমাস হয় তাকে বলা হয় তৎপুরুষ সমাস। তিমির এর বিপরীতার্থক শব্দ ড্যাশ। তিমির এর বিপরীতার্থক শব্দ হচ্ছে আলো। পৃথিবী এর সমার্থক শব্দ নয় ড্যাশ। পৃথিবী এর সমার্থক শব্দ নয় হচ্ছে যামিনী। কোন ভাগধারা দ্বারা সুষময়ের বন্ধু বোঝানো হয়? তো এখানে এই যে সুখের পায়রা বাগধারাটি দ্বারা সুষময়ের বন্ধু বোঝানো হয়। গবেষণা এর সন্ধিবিচ্ছেদ ড্যাশ। গবেষণার সন্ধিবিচ্ছেদ হচ্ছে গো যোগ এসোনা গবেষণা। প্রত্যয় কত প্রকার? প্রত্যয় হচ্ছে দুই প্রকার, কৃতপ্রত্যয় এবং তদিত প্রত্যয়। যার অনেক বুদ্ধি আছে তাকে এক কথায় কি বলে? তাকে এক কথায় বলা হয় গভীর জলের মাছ। বন্ধুরা, এখন আমরা জানব 2012 সালের ষষ্ঠ ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা কে? তো এই শিব মন্দির কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে কায়কোবাদ। দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা কে? দেবী চৌধুরানী উপন্যাসটির রচয়িতা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। কোনটি শুদ্ধ বানান? তো এখানে গণনার শুদ্ধ বানান হচ্ছে গ মূর্ধন্য দন্ত নয়াকার গণনা। কোনটি শুদ্ধ বানান? এই গৃহিণী এর শুদ্ধ বানান হচ্ছে গৈরিকার হয়রসিকার মূর্ধন্য নয় দীর্ঘিকার গৃহিণী। সে তোমাকে ভয় পায় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদানে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। তোমার পূজার ছলে তোমায় ভুলেই থাকি বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে সম্প্রদানের ষষ্ঠী বিভক্তির উদাহরণ। কোন সমাসের ব্যাসবাক্য হয় না? তো এই যে নিত্য সমাসের ব্যাসবাক্য হয় না। কোন সমাসের সমসমান পদের বিভক্তি লোপ পায় না? অলুক সমাসের সমসমান পদের বিভক্তি লোপ পায় না। ক্যাশ এর সমার্থক শব্দ নয় ড্যাশ। ক্যাশ এর সমার্থক শব্দ নয় হচ্ছে ললাট। নিরাকার এর বিপরীতার্থক শব্দ ড্যাশ। তো নিরাকার এর বিপরীতার্থক শব্দ হচ্ছে সাকার। কোন বাগধারা দ্বারা ভনিতা বোঝানো হয়? তো এই যে গৌরচন্দ্রিকা বাগধারা দ্বারা বনিতা বোঝানো হয়। আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ ড্যাশ। আশ্চর্য এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে আযুগ চর্য আশ্চর্য। ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে বলে ড্যাশ। তো ক্রিয়া বা ধাতুর পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি কৃতপ্রত্যয়। এখন আমরা জানব 2012 সালের সপ্তম ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নির্মল শব্দের বিপরীতার্থক শব্দ হচ্ছে পঙ্কিল। কোনটি নদী শব্দের সমার্থক শব্দ? তো নদী শব্দের সমার্থক শব্দ হচ্ছে শৈবালিনী।
শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ কি? শিরে সংক্রান্তি বাগধারাটির অর্থ হচ্ছে আসন্ন বিপদ। ইগল পাখি কোন সমাস যার ব্যাসবাক্য হচ্ছে ইগল নামের যে পাখি? তো এটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। ইত্যাদি কোন সমাস যার ব্যাসবাক্য হচ্ছে ইতি হতে আদি? এটি হচ্ছে তৎপুরুষ সমাসের উদাহরণ। পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? পদ্ধতি শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে পদ যোগ হতি, পদ্ধতি। নেহাল অঙ্কে খুব কাঁচা বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে অধিকরণের সপ্তমী বিভক্তির উদাহরণ। অহংকার পতনের মূল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে করণের শূন্য বিভক্তির উদাহরণ। সুতরাং এই প্রশ্নের উত্তর হচ্ছে খ। কোনটি শুদ্ধ বানান? তো যে স্বায়ত্ত শাসনের শুদ্ধ বানান হচ্ছে দন্ত শৈব অন্তস্থীয় তয়ত তালিব্বা স্ব আকার দন্ত স্ব দন্তন্য স্বায়ত্ত শাসন। কোন বানানটি শুদ্ধ? তো এই যে নিরীক্ষণ, এর শুদ্ধ বানান হচ্ছে দন্ত নয় রসার রয় দীর্ঘিকার ক্ষীয় মূর্ধন্য নিরীক্ষণ। যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় কি হবে? যা অধ্যয়ন করা হয়েছে এক কথায় হবে হচ্ছে অধীত। কোনোভাবেই যা নিবারণ করা যায় না এক কথায় কি হবে? অনিবার্য। অময় নাটকটির রচয়িতা কে? অময় নাটকটির রচয়িতা হচ্ছে হুমায়ুন আহমেদ। কোন উপন্যাসটি আখতারুজ্জামান ইলিয়াসের রচিত? তো আখতারুজ্জামান ইলিয়াসের রচিত উপন্যাস হচ্ছে চিলেকোঠার সেপাই। আমারে ছাড়িয়ে এত ব্যথা যার কেমন করিয়া হায়, কবর দেশেতে ঘুমিয়ে রয়েছে নিজুম নিরালায় পঙ্ক্তিটি কোন কবির রচনা? তো এই পঙ্ক্তিটি হচ্ছে পল্লীকবি জসীমউদ্দীনের রচনা। বন্ধুরা, এখন আমরা জানব 2012 সালের অষ্টম ধাপের অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো। প্রথম প্রশ্নে বলা আছে যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলে দেশ। তো যে বর্ণ বা বর্ণ সমষ্টি ধাতু বা শব্দের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় প্রত্যয়। নিরস এর সন্ধিবিচ্ছেদ দেশ। নিরস এর সন্ধিবিচ্ছেদ হচ্ছে নৈরসিকার বিসর্গ যোগ রস, নিরস। কুরে স্বভাব কোন বাগধারা ধারা বোঝানো হয়? তো কুরে স্বভাব, এটি হচ্ছে 18 মাসে বছর এই বাগধারাটি দ্বারা বোঝানো হয়। পর্বত এর সমার্থক শব্দ নয় দেশ। পর্বত এর সমার্থক শব্দ নয় হচ্ছে শিলা। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ দেশ। প্রসন্ন এর বিপরীতার্থক শব্দ হচ্ছে বিষণ্ণ। কর্মধারয় সমাসে কোন পদ প্রধান? কর্মধারয় সমাসে পরপদ প্রধান। এই নদীর মাছ বড় বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তো এটি হচ্ছে অধিকরণে ষষ্ঠী বিভক্তির উদাহরণ। পাগলে কিনা বলে বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তির উদাহরণ? এবং এখানে বাক্যে নিম্নরেখ শব্দটি হচ্ছে পাগলে। তো এটি হচ্ছে কর্তায় সপ্তমী বিভক্তির উদাহরণ। কোনটি শুদ্ধ বানান? এই নিষিদ্ধ এর শুদ্ধ বানান হচ্ছে নৈরসিকার তালিবা স্বয় দীর্ঘিকার থ, নিষিদ্ধ। কোনটি শুদ্ধ বানান? নিরীহ এর শুদ্ধ বানান হচ্ছে নৈরসিকার রয় দীর্ঘিকার হ, নিরীহ। সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা কে? সর্বহারা কাব্যগ্রন্থটির রচয়িতা হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। শিখ ওয়াহ ও জবাব ই শিখ
শিক্ষা অনুবাদ গ্রন্থটির রচয়িতাকে শিখ ওয়াহ ও জবাবে শিক্ষা অনুবাদ গ্রন্থটির রচয়িতা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ওরা কদমালি নাটকটির রচয়িতা হচ্ছে মামুনুর রশিদ। বন্ধুরা, এখন আমরা জানব 2013 সালের প্রথম ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। তো প্রথম প্রশ্নে বলা আছে, যাহা কষ্টে অর্জন করা যায় এক কথায় বলে দেশ। তো যাহা কষ্টে অর্জন করা যায় এক কথায় বলে কষ্টার্জিত। পটল তোলা এই বাগধারাটির সঠিক অর্থ হচ্ছে মারা যাওয়া। কোনটি শুদ্ধ বানান? তো সরীসৃপের শুদ্ধ বানান হচ্ছে দন্ত্য স ঋকার প, সরীসৃপ। চাক্ষুষ, এর বিপরীতার্থক শব্দ দেশ। তো চাক্ষুষ এর বিপরীতার্থক শব্দ হচ্ছে অগোচর। আলোয় আধার দূর হয় বাক্যে আলোয় শব্দটি কোন কারকের উদাহরণ? এটি হচ্ছে করণ কারকের উদাহরণ। কাননে কুসুম কলি সকলি ফুটিল বাক্যে নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? তো এটি হচ্ছে অধিকরণে সপ্তমী বিভক্তির উদাহরণ। নিচের কোনটি সূর্যের প্রতিশব্দ? সূর্যের প্রতিশব্দ হচ্ছে সবিতা। সৌম্য এর বিপরীতার্থক শব্দ দেশ। তো সৌম্য এর বিপরীতার্থক শব্দ হচ্ছে উগ্র। কোনটি শুদ্ধ বানান? তো এখানে শুদ্ধ বানান হচ্ছে দন্ত্য ন ঋ ষিকার মূর্ধন্য ঋ ষিকার রেফ ময় একার মূর্ধস্য নির্নিমেষ, এটি হচ্ছে শুদ্ধ বানান। নিচের কোন শব্দটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ? তো এই যে মনমাঝি, এটি রূপক কর্মধারয় সমাসের উদাহরণ। নিচের কোন শব্দটি বহুব্রীহি সমাসের উদাহরণ? বিনা পানি, এটি হচ্ছে বহুব্রীহি সমাসের উদাহরণ। নিচের বাক্যে সুন্দর শব্দটি কোন পদ এবং বাক্যটি হচ্ছে সুন্দরের একটি নিজস্ব আকর্ষণ শক্তি আছে? তো এই বাক্যে সুন্দর হচ্ছে বিশেষ্য বা নাম পদের উদাহরণ। বসন্তকুমারী নাটকটি কার রচনা? তো বসন্তকুমারী নাটকটির রচয়িতা হচ্ছে মীর মোশাররফ হোসেন। সঞ্চিতা কোন কবির কাব্য সংকলন? এটি হচ্ছে আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কাব্য সংকলন। আবদুল্লাহ উপন্যাসের লেখকের নাম কি? আবদুল্লাহ উপন্যাসের লেখকের নাম হচ্ছে কাজী ইমদাদুল হক। আমরা এখানে দেখতে পাচ্ছি যে বিগত সালের প্রশ্ন কিন্তু হুবহু ঘুরে ফিরে বারবার আসতেছে, অর্থাৎ একই প্রশ্ন বারবার আসতেছে। তার মানে আমাদের বিগত প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। আমরা আশা করি বাংলা থেকে বিগত অনেক প্রশ্ন কমন পাবো, আর এই জন্যই আমরা এই ভিডিওগুলো সমাধান করে এই প্রাইমারির প্রশ্নগুলো আপলোড করছি। তো ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং আমাদের ভিডিওগুলো বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল। তো বন্ধুরা, এখন আমরা জানব 2013 সালের দ্বিতীয় ধাপে অনুষ্ঠিত পরীক্ষার বাংলা অংশের প্রশ্নগুলো এবং এগুলোর সমাধান সম্পর্কে। প্রথম প্রশ্নে বলা আছে, নির্মম কোন বাগধারা দিয়ে বোঝানো হয়? তো এখানে নির্মম, এটি হচ্ছে নিচের যে মাছের মা, এই বাগধারাটি দিয়ে বোঝানো হয়। যেমন আমরা এভাবে বলে থাকি যে মাছের মায়ের পুত্রশোক, যার অর্থ হচ্ছে মিথ্যা শোক। নিমগ্ন শব্দের বিপরীতার্থক শব্দ কোনটি? নিমগ্ন এই শব্দটির বিপরীতার্থক শব্দ হচ্ছে উদাসীন। পর্বত শব্দের সমার্থক শব্দ কোনটি? পর্বত শব্দের সমার্থক শব্দ হচ্ছে মহিধর। দুলুক শব্দের সন্ধিবিচ্ছেদ কোনটি? দুলুক শব্দের সন্ধিবিচ্ছেদ হচ্ছে দ্বীপ যুগ লোক দুলোক। যে বস্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় কি হবে?
যে বস্তি থেকে উৎখাত হয়েছে এক কথায় হবে উদ্বাস্তু, যা দীপ্ত পাচ্ছে এক কথায় কি হবে, যা দীপ্ত পাচ্ছে এর এক কথায় হবে দেদীপ্যমান। তেপান্তর, যার ব্যাস বাক্য হচ্ছে তিন প্রান্তের সমাহার, এটি কোন সমাস? তো এটি হচ্ছে দ্বিগু সমাসের উদাহরণ। খাসমহল, যার ব্যাস বাক্য হচ্ছে খাস যে মহল, এটি কোন সমাস? তো এটি হচ্ছে কর্মধারয় সমাসের উদাহরণ। আজকে নগদ কালকে দ্বার বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকে কোন বিভক্তি? এটি হচ্ছে অধিকরণে দ্বিতীয় বিভক্তির উদাহরণ। টাকায় টাকা হয় বাক্যের নিম্নরেখ শব্দটি কোন কারকের কোন বিভক্তি? এটি হচ্ছে অপাদানের সপ্তমী বিভক্তি। কোনটি শুদ্ধ বানান? তো এখানে শুদ্ধ বানান হচ্ছে র উকার দৈরফলা ক র উকার জয় জ ব ল, এটি হচ্ছে শুদ্ধ বানান এবং এর উচ্চারণ হচ্ছে রৌদ্র করুজ্জ্বল। কোন বানানটি শুদ্ধ? তো যে তেজস্ক্রিয়তা, এর শুদ্ধ বানান হচ্ছে তয় একার বরিগাজ্য সয় কয়রফলা রসিকার অন্তুস্তীয় তয় আকার, তেজস্ক্রিয়তা। মনির চৌধুরী রচিত কেউ কিছু বলতে পারে না একটি দেশ, এটি হচ্ছে একটি অনুবাদ নাটক। জাহান্নাম হইতে বিদায় শওকত ওসমান রচিত একটি দেশ, এটি হচ্ছে শওকত ওসমান রচিত একটি উপন্যাস। এই মোর হাতে কোদাল দরিয়া কঠিন মাটির তলে গাড়িয়া দিয়েছি কত সুনামক নাওয়ায়ে চোখের জলে, পঙ্কুক্তিটি কোন কবির রচনা? এটি হচ্ছে আমাদের পল্লীকবি জসীমউদ্দিনের রচনা। তো বন্ধুরা, এ ছিল আমাদের আজকের পর্বের আলোচনা। পরবর্তী পর্বের ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন এবং আমাদের ভিডিওগুলো ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট ও শেয়ার করার অনুরোধ রইল, যাতে করে আমরা আরও বেশি ভিডিও তৈরি করতে উৎসাহ পাই। তো যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই প্রত্যাশায় আজকের মতো আমরা এখানেই বিদায় নিচ্ছি। খুদা হাফেজ।